বলুন তো আপনাদের এখানে কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটছে? আমাদের এখানে হইছে হলো, আমি সিরাজুল মিয়া আমাদের কাছে ভোট চাইতেছে, আমরা তার কথা শুনতেছিলাম যে ভোট চাইতেছে, আমরা বলতেছি, তারপর বলার ভিতরে বলতেছে আমাদের যে আপনারা আমাদের ভোট দিয়েন, ঠিক আছে ভোট দিব, ভালো মন্দ এরকম কথা বলতেছি, তার মধ্যে সে আমার হাতের মধ্যে 5,000 টাকা দিছে, টাকা দিয়া মানে ভোটটা কিনতে চাইতেছে। তারপর আমি বললাম যে আপনি টাকা দিলেন কেন? পাশে আমার এক ফুপা শাশুড়ি ছিল, সে হলো আমার ওই সিনারিটা ভিডিও করতেছিল, সেইটা দেখার পরে সিরাজুল মিয়া চাইতে উঠছে যে আপনি ভিডিও করতেছেন কেন? হ্যাঁ, পরে এক কথা দিকে কথা কাটাকাটি হয়েছে, আমার ফুপা শাশুড়িটিকে মোবাইলটা হাতে থেকে টান দিয়ে নিয়ে যা ধরছে, সেটা নিয়ে আমরা একটু কথা কাটাকাটি হয়েছে, তকতকি করছি, সে আমাদের ঠেট দিচ্ছে, আমি চেয়ারম্যানের মেয়েটুকু দেখাই দিবো, এটা কী হবে তোরা জানোস না, আইন নিয়ে মানে সব কিছু মিলে যে আমাদের ঠেট দিয়ে গেছে। আচ্ছা, সিরাজ চেয়ারম্যানের লোকজন বলতেছে যে আপনারা নাকি তাদেরকে মারছেন, এই বিষয়টা আসলে কি? না, আসলে আমাদের এলাকায় সে ভোট চাইতেছে এরকম তো সবাই চাই গেছে, আমাদের কখনো কারো গায়ে হাত দিই নেই, আর তার গায়ে আমরা হাত দেবো, সে উচ্চঙ্কর ব্যবহার করছে, এই জন্য আমরা সেও আমাদেরকে হাত দিছে, আমরাও তাদেরকে হাত দিছি, হাতাহাতি হয়েছে, এখানে কোনো মাইর হয় না, হাতে কোনো মারামারি হয় না, হাতাহাতি হয় না, মেয়েরা কোনোদিন মারামারি করতে পারে, হাতাহাতি করছি। তো এই যে ঘটনাটা ঘটছে, আপনি কি মনে করেন টাকা দেওয়া কি ঠিক ইলেকশনের সময় ভোট কেনা, এটা কি ঠিক? না, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, তার তো টাকা দেওয়ার কোনো অধিকার নাই, সেটা টাকা দিলে সেটা আইনের কাছে আমার বিচার, আর উল্টা ফেলে আমি তার কাছে চাই কেন আমাকে সে টাকা দিল, সে অন্যায় করছে, কেন টাকা দিল সে?